আজকে শেখ হাসিনা সারা বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি কায়েম করেছে, প্রশাসনকে দিয়ে যে দুর্বৃত্তায়ন করছে, ছাত্র লীগের মতো দানবীয় সংগঠনকে দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম সহিংসতা করছে, তাতে দেশ একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বারবার অহিংস কর্মসূচি, গণতান্ত্রিক কর্মসূচির কথা বললেও, গণতান্ত্রিক স্পেসের কথা বললেও এই ফ্যাসিবাদী সরকার, এই বাকশালীরা আজকে গণতন্ত্রের প্রতি কর্ণপাত করছে না। তারা দেশে গণতন্ত্রের ছদ্মবেশে বাকশাল কায়েম করেছে, যে কারণে আজকে সেই 75-এর দুঃসময়ের মতো তারা আজকে গণতন্ত্রকামী মানুষের উপরে, ছাত্র যুবক নারী শিশুদের উপরে নির্বিচারে হামলা চালাচ্ছে, মামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, ইতিমধ্যে এই ফ্যাসিবাদের পতনে গণ আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখেছেন এখানে ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন ভাই বক্তব্য রেখেছেন এই কর্মসূচিতে। সবাই গণতন্ত্র মঞ্চের সংহতি প্রকাশ করেছেন, আরো অনেক হয়তো রাস্তা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। যেহেতু আমরা একেবারে রাত্র 1টার দিকে কর্মসূচি ঘোষণা করেছি, অনেকের সাথেই যোগাযোগ করতে পারি নাই, কিন্তু আমাদের এই ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আমাদের নেতাকর্মীদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রামও চলমান থাকবে। সরকারকে আমরা এখনো বলবো, এখনো সময় আছে, শান্তির পথে হাঁটুন। আপনারা ছাত্রলীগ যুবলীগকে দিয়ে দেশের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করেছেন, যেই সংঘাত থেকে আপনারাও কিন্তু রক্ষা পাবেন না। আপনারা দেখেন আমরা কিন্তু নিরস্ত্র, আমরা শান্তিপূর্ণভাবে অহিংস কর্মসূচির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা এই পল্টন জামান টাওয়ার থেকে আমরা পুরান ঢাকার জসকোট অভিমুখে পদযাত্রা শুরু করতেছি। আপনারা সাক্ষী, আমরা নিরস্ত্র কর্মসূচি শুরু করছি, কিন্তু আমরা হাত তুলে দেখেন, সবাই হাত তুলে দেখেন, আমরা নিরস্ত্র। ইতিমধ্যে আমাদের সাথে সংহতি প্রকাশ করে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের, আজকে আমরা যে স্বাধীনকে উপহার দিয়েছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফত ভাই।